নিরপেক্ষ নির্দলীয় সরকার ওদের নির্বাচন চায়। রিজন একটা, একটাই রিজন, নির্বাচন কমিশন যতই ভালো হোক বা খারাপ হোক কিছু আসে যায় না, অনলি চিফ এক্সিকিউটিভ এবং রাষ্ট্রযন্ত্র এদের নিরপেক্ষ থাকতে হবে। সেটা কি দেখেন, যখনই কেউ মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, সরকারি কর্মকর্তা হয়, তখন তারা একটা শপথ পাঠ করেন, শপথের প্রতি অনুগত থাকবে, তথা সংবিধানের প্রতি তারা অনুগত থাকবে। সংবিধান কি বলে? এই আমাদের মিটিং করার রাইট টু অ্যাসেম্বলি, রাইট টু স্পিচ, রাইট অফ মুভমেন্ট, রাইট অফ মুভমেন্ট, রাইট অফ ইলেকশন, রাইট টু ভোট, এইগুলো সংবিধান। যে সরকার এই সংবিধানের অনুগত থেকে নির্বাচন অনুষ্ঠিত করবেন, বেগম খালেদা জিয়া তারেক রহমান নেতৃত্বে, আমাদের বিজ্ঞ স্ট্যান্ডিং কমিটি পলিসি মেকার নেতৃত্বে, আমরা সেই নির্বাচনে যাব। অন্যথায় কোনো নির্বাচন যাওয়া কোনো লাভ নাই, আমরা যাবো না, কোনোদিন যাব না। আমি একটা খেতাব দিতে চাই, আমি শেষ করছি। 96 সালে শেখ হাসিনা 12টা 14টা পিএইচডি ডিগ্রি পেয়েছিলেন, আমি তাকে একটা ডিগ্রি দিতে চাই, সেটা ডক্টর অফ লিটারেচার, সবচেয়ে বড় ডিগ্রি। সেই ডিগ্রি কার কিসের জন্য? তিনি ষড়যন্ত্র করে নির্বাচনে পারদর্শী, তিনি আর্মিদের সঙ্গে ঐক্য হয়ে বিনা ভোটে প্রধানমন্ত্রী, 1914 সালে ছাগল গরুর ভোটে প্রধানমন্ত্রী, 1918 সালে নৈশরাতে প্রধানমন্ত্রী, এই জন্য ওনাকে একটা ডিগ্রি দিতে হবে না? সেই ডিগ্রি হল বেগম জনাব শেখ হাসিনা, কার চুপির এতই অভিজ্ঞ, এই জন্য এই জনতার পক্ষ থেকে আমরা ওনাকে ডক্টর অফ লিটারেচার অফ কারচুপি এইটা প্রদান করলাম। আপনাদের ধন্যবাদ, সালাম আলাইকুম।